গুড মর্নিং। আমরা রয়েছি আজকে ক্লাস টেনের জৈব যৌগ চ্যাপ্টারটা ডে টু ক্লাসে, সেকেন্ড ক্লাস। আমরা আগের দিনে ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল, সেটা হচ্ছে জৈব যৌগ সংজ্ঞা তৈরি করেছিলাম, জৈব যৌগ কাদের বলা হয়। আচ্ছা, সেখান থেকে একটুখানি জিনিস আমি বলে দিই যে জৈব মানুষের আগে বিজ্ঞানীদের মধ্যে ধারণা ছিল যে জৈব যৌগ কেবলমাত্র জীবদেহ থেকেই পাওয়া যায়। এটাই আমরা জেনেছিলাম, জীবজাত জীবদেহ থেকে সৃষ্টি হয়, এটাকে কৃত্রিম ভাবে বা ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করা যায় না। কিন্তু এই ধারণাটা ভুল। জৈব যৌগ যেমন জীবদেহতে পাওয়া যায়, তেমনি সেটাকে কৃত্রিম উপায়েও কিন্তু তৈরি করা যায়, যেটা ল্যাবরেটরিতে, কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতেও কিন্তু জৈব যৌগ প্রস্তুত করা যায়। আমাদের প্রথম বিজ্ঞানী ভোলহার 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলহার প্রথম একটা জৈব যৌগ ইউরিয়া, যেটা অজৈব যৌগ থেকে তৈরি করা হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNO, আর ইউরিয়ার সঙ্গে হচ্ছে CONH2 হোল 2। এটা একটা পুনর্বিন্যাস বিক্রিয়া, কিছু এখানেও দেখবে চারটে নাইট্রোজেন, কার্বন একটা, অক্সিজেন একটা, এখানেও তাই রয়েছে। এটা কোনো ব্যালেন্স ট্যালেন্স কিছু দরকার নেই, এটা শুধু জাস্ট উত্তপ্ত করলে পুনর্বিন্যাস বিক্রিয়া, এটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হয়। তাহলে আমার এখানে একটু দেখবে অনেক ছাত্রছাত্রীর মধ্যে তোমাদের মধ্যে ভুল ধারণা আছে বইটা পড়ে, যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ নয়। কোশ্চেনটা হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কি, কোশ্চেন বলে দাও, হচ্ছে ইউরিয়া, না সেটা নয়। প্রথম কৃত্রিম উপায়ে প্রস্তুত জৈব যৌগ, এবং সেই কি থেকে না, অজৈব যৌগ থেকে। অ্যামোনিয়াম সায়ানাইড একটা অজৈব যৌগ, এটা কিন্তু অজৈব যৌগ, অজৈব যৌগ থেকে প্রথম কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হলো জৈব যৌগ ইউরিয়া। তাহলে এই যে ধারণা ছিল যে জৈব যৌগ কেবলমাত্র জীবদেহতে পাওয়া যায়, এটাকে প্রাকৃতিক উপায়ে, কৃত্রিম উপায়ে বা ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় না, সে ধারণাটা ভুল হলো। এরপরে আমরা বিভিন্ন জৈব যৌগকে কিন্তু ল্যাবরেটরিতে তার পরবর্তীকালে প্রস্তুত করা গেছে। আমরা আগের দিনে অনেকগুলি জৈব যৌগ তোমরা কিন্তু ওটা অবশ্যই, মিথেন, ইথেন, বিউটেন, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন, অ্যালকোহল, বিভিন্ন মিথানল, ইথানল, অ্যালডিহাইড, যে সংকেতগুলো বলেছি ওগুলো কিন্তু অবশ্যই প্রিলিমিনারি পিরিয়ডে মুখস্থ করে রাখো, না হলে কিন্তু পরবর্তীকালে জৈব যৌগ চ্যাপ্টারটা পড়তে অসুবিধা পড়বে। নেক্সট, আমাদের আজকের যে মূল টপিকসে চলে যাচ্ছি, জৈব যৌগের প্রধান একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। আমরা এটাই আজকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এই মূল বিষয়টা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে কার্বনের যোজ্যতা। আমরা অলরেডি জানি কার্বনের সমযোজ্যতা 4, সমযোজ্যতা 4 কি করে হয় না, যোজ্যতার যে সাধারণ নিয়ম, যোজ্যতার সাধারণ নিয়ম কার্বন, সেটা হচ্ছে 6 নম্বর পরমাণু, অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ক্রমাঙ্ক 6, এবং ইলেকট্রনিক কনফিগারেশন কে কক্ষে 2টো, এল কক্ষে 4টে, মোট 6টা ইলেকট্রন থাকে। তাহলে যেহেতু সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন থাকছে,
তাহলে কার্বন কি করতে চাইবে, আরো চারটে পেতে চাইবে, তাহলে ওর বাইরের কক্ষে আটটা ইলেকট্রন পূর্ণ হবে, ইকুয়াল টু 8 হবে। আমাদের অষ্টক পূর্তি হতে গেলে কার্বনের আরো চারটি ইলেকট্রন প্রয়োজন, কিন্তু চারটি ইলেকট্রন কোনো পরমাণুই সহজে কিন্তু দেবে না, তাই কি হয় না শেয়ারিং হয়, এর চারটে এবং অন্য পরমাণুর চারটে ইলেকট্রন, কার্বনের চারটে এবং আদার পরমাণুর চারটে, এদের মধ্যে শেয়ার বা জোড় গঠন হয়, সেই জোড় গঠনের মাধ্যমে কার্বন কিন্তু তার অষ্টক পূর্তি করে, তার জন্যই কার্বনের সমযোজ্যতা চার। যদি ইলেকট্রন দিত বা নিত তাহলে সেটা তড়িৎযোজ্যতা হয়ে যেত, কিন্তু এখানে তোমার ইলেকট্রনের শেয়ারিং হয় অর্থাৎ জোড় গঠন হয়, সেই জোড় গঠনের মাধ্যমে কার্বনের যোজ্যতা চার আমরা ব্যাখ্যা করতে পারলাম। তাহলে কার্বনের সমযোজ্যতা চার হয় কেন, এখান থেকে একটা প্রশ্ন বুঝতে পারলে। নেক্সট, এখন এই যোজ্যতা চারটা কি কি ভাবে বিন্যস্ত থাকতে পারে, কার্বনের চতুর্যোজ্যতা বা চার যোজ্যতার বিন্যাস, কার্বনের চার যোজ্যতার বিন্যাস। আমরা চার যোজ্যতাটাকে সংক্ষেপে আমরা চারটে হাত, এটা আমরা কথাটা ইউজ করি বা করব, কার্বনের চারটি হাত। দেখো কার্বনের এই যে চারটি এক বন্ধন, এছাড়াও আরো কিন্তু অন্যান্য ভাবেও বিন্যস্ত থাকতে পারে, যেমন একটা দ্বিবন্ধন দুটো এক বন্ধন, মোট কিন্তু চারটে হাত। কার্বনের দুটোই দ্বিবন্ধন, এবং কার্বনের একটি ত্রিবন্ধন একটি এক বন্ধন। তাহলে এই যে চার রকম ভাবে কার্বন পরমাণু চারটি যোজ্যতা বিন্যস্ত থাকে, এবং এই চারটে যখন এক যোজ্যতা থাকবে, চারটে এক বন্ধন থাকবে, তখন সেই বন্ধনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে, একটা সুষম চতুস্তলকের চারটে কোণ বরাবর, একটা সুষম চতুস্তলকের চারটি কোণ বরাবর প্রসারিত থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতার এইভাবে বিন্যস্ত থাকে। হ্যাঁ, একটা সুষম চতুস্তলক, চারটে যার চারটে তল আছে তার কেন্দ্রে থাকবে কার্বন, এবং এর ফলে এই বন্ধন কোণগুলোর মান, দেখো এটা হচ্ছে চতুস্তলকটা আমি আঁকছি, এই চতুস্তলকের চারটে কোণ বরাবর, এবং এর ফলে এই বন্ধন কোণগুলোর মান কিন্তু 90 ডিগ্রি, যেটা মনে হচ্ছে দেখে সেটা কিন্তু নয়, বন্ধন কোণটা হয় 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, হাফ 7 মিনিট 1 ডিগ্রি বলে হাফ হয়ে যাচ্ছে প্রায় 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে কার্বনের চারটি যখন এক যোজি বন্ধন থাকবে তখন তারা পরস্পর 109 ডিগ্রি 28 মিনিট করে, কিন্তু যখন এরকম দ্বিযোজি এবং একটি দ্বিবন্ধন এবং বাকিগুলি এক বন্ধন, তখন কিন্তু এই বন্ধন কোণের মানটা বোঝাই যাচ্ছে, এটা তখন হয়ে যাবে একটা ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজের তিনটে কোণ বরাবর প্রসারিত থাকবে, এবং তার ফলে বুঝতেই পারছো এখানে বন্ধন কোণের মানটা হয়ে যাবে 120 ডিগ্রি। যখন দুটো পরস্পর দুটো দ্বিবন্ধন থাকবে, যখন দুটো দ্বিবন্ধন থাকবে তখন এই বন্ধন কোণের মানটা বোঝা যাচ্ছে যে হবে কত ডিগ্রি, না 180 ডিগ্রি। এবং একটি ত্রিবন্ধন একটি এক বন্ধন থাকলেও তখনও বন্ধন কোণটা হবে 180 ডিগ্রি। দেখো এখানে কার্বনের, প্রথম থেকে আবার বলছি,
কার্বন তাহলে এখানে ম্যাক্সিমাম কটা পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে পারছে? দেখো চারটে পরমাণুর সাথে যুক্ত থাকতে পারছে, কিন্তু এক্ষেত্রে তিনটে পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, এবং এক্ষেত্রে দুটি পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, এক্ষেত্রেও দুটি পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে। তাহলে কার্বন ম্যাক্সিমাম কটি পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে পারে? সবচেয়ে বেশি চারটে পরমাণুর সাথে, তার থেকে কম দুটি বা তিনটি, কিন্তু কখনোই একটি পরমাণুর সাথেও হবে না। তাহলে দুই তিন চার, চারটি পরমাণুর সাথে ম্যাক্সিমাম যুক্ত থাকতে পারবে। তাহলে কার্বনের যোজ্যতা চার হয় কেন? একটা প্রশ্ন আগে আমরা ব্যাখ্যা করলাম, এটা হচ্ছে কার্বনের চার যোজ্যতা গুলো কিভাবে বিন্যস্ত থাকতে পারে, বা কটি পরমাণুর সঙ্গে কিভাবে কত বন্ধন দ্বারা, এক বন্ধন না দ্বিবন্ধন না ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, সেটা আমরা জানলাম। নেক্সট, এবার আমরা আসল আজকের টপিকে আসছি, সেটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের জৈব যৌগের সংজ্ঞা করতে গিয়ে আমরা পড়েছি যে যে যৌগগুলিতে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, এই ক্যাটিনেশন ধর্মটা কি? না, ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে কার্বন পরমাণু এটা অন্য পরমাণুর এই ধর্মটা কিন্তু নেয়, যে কার্বন পরমাণু পরস্পর নিজেদের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, কখনো দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, কখনো ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এইভাবে কার্বন পরমাণুগুলো কিন্তু পরস্পর এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে যুক্ত হয়। এছাড়াও শৃঙ্খল, এখানে সরল শৃঙ্খল বা শাখাযুক্ত শৃঙ্খল তৈরি করতে পারে। এইভাবে কার্বন হতে হতে আবার শাখা চলে গেছে, এইভাবে শাখাযুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল, এগুলো হচ্ছে মুক্ত শৃঙ্খল। এছাড়াও কার্বন পরমাণু এইভাবে বদ্ধ, এইভাবে বদ্ধ শৃঙ্খল তৈরি করতে পারে। হ্যাঁ, এইভাবে কার্বনের একটা চেন, কার্বন 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 দিয়ে চেন তৈরি করতে পারে। এবং সব ক্ষেত্রেই কিন্তু আমরা খেয়াল করব কার্বনের যোজ্যতা কিন্তু চার হচ্ছে না, কি কার্বনের হাত গুনে নেবে, হাতটা হচ্ছে চারটে থাকবে, সবচেয়ে বেশি চারটে হাত। দেখো এই পরমাণু এখানে যোজ্যতা যদি পূরণ করতে হয়, আমার অলরেডি প্রথম কার্বনটা দুটো হাত দেখতে পাচ্ছি, তাহলে আরো দুটো হাত নিশ্চয়ই, দুটো এক বন্ধন ফাঁকা থাকতে পারে। একটা কিন্তু চারটে হাতই পূরণ হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি তিনটে হাত পূরণ হয়েছে, তাহলে আর একটা হাত খালি থাকবে, এর বেলায় তিনটে হাত খালি থাকবে। বোঝা যাচ্ছে কার্বনের কিন্তু চারটে হাত সব সময়তে কিন্তু ফলো করবে, নচেত স্ট্রাকচার সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এটাতে আমরা চারটে হাত করে দিই, সেটা যে কোনো পরমাণু থাকতে পারে আমরা এখন জানি না। এটা আমি বোঝাচ্ছি যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি, কার্বন তার চারটি এক বন্ধন বা চারটি এক বন্ধন বা দুটি দ্বিবন্ধন, একটি দ্বিবন্ধন দুটি এক বন্ধন বা দুটি দ্বিবন্ধন বা একটা এক বন্ধন একটা ত্রিবন্ধন, যেটা বিন্যাসে, তার দ্বারা পরস্পর পরমাণুগুলি পরস্পর যুক্ত হয়ে সরল শৃঙ্খল, শাখাযুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল দ্বারা পরস্পর যুক্ত হয়ে শৃঙ্খল এই যে তৈরি করতে পারে, এই ধর্মটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। আমরা জেনে রাখবে যে কার্বন ছাড়া এই ধর্ম কিন্তু খুব কম মৌলের এবং কম পরিমাণে আছে, সেটা হচ্ছে কেবলমাত্র এক্সেপ্ট অক্সিজেন সালফার ফসফরাস, অক্সিজেন সালফার ফসফরাস এই কয়েকটি মৌলের খুবই সামান্য পরিমাণে। তাহলে কার্বন ছাড়া ক্যাটিনেশন ধর্ম আর কোন পরমাণুর দেখা যায়? সেটা হচ্ছে অক্সিজেন সালফার ফসফরাসের খুব সামান্য পরিমাণে দেখা যায়, কিন্তু কার্বনের যেটা দেখা যায় সেটা বিরাট, সেটা বিশাল ব্যাপার। যে এমন কি জানো, এই যে কার্বন পরমাণুগুলো পরস্পর কতগুলো এরকম পরস্পর যুক্ত হতে পারে চেনের দ্বারা, সেটা 50 হতে পারে, 60 হতে পারে, 100 হতে পারে, 500 কার্বন পরমাণু যুক্ত হতে পারে পরস্পর, কোন রকম অন্য কোন পরমাণু মাঝখানে থাকবে না, শুধু কার্বন পরমাণু পরস্পর এরকম লিঙ্কেজ বা চেনের মাধ্যমে কার্বন পরমাণু এইভাবে ক্যাটিনেশন ধর্মের দ্বারা। এবং দেখো ক্যাটিনেশন ধর্মের জন্য আমরা এর আগের দিনে পড়েছি যে কার্বন পরমাণু, তাহলে ক্যাটিনেশন ধর্মের জন্য যৌগের সংখ্যা বাড়লো কেন?
আমরা পড়েছি যে অজৈব যৌগের সংখ্যা যেখানে মাত্র 50,000, সেখানে জৈব যৌগের সংখ্যা কয়েক 10 লক্ষেরও বেশি। তার জন্য ক্যাটিনেশন ধর্ম কিন্তু একটা দায়ী। কেমন দায়ী? না, মনে করো আমি একটা যৌগের সংকেত হচ্ছে C4H8। দেখো C4H8, এটার নাম হচ্ছে বিউটিন। এমনিতে আমরা এই যৌগটা কি বিউটিন বলি, আবার এই যৌগটাই সাইক্লোবিউটেন হয়ে যাবে, দুটো একাধিক যৌগ। তাহলে কার্বনে সেটা কি না, শুধুমাত্র চেন, কার্বন 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 কার্বন, এটাকে তিনটে হাত, এর একটা এর একটা এর তিনটে দরকার। তাহলে এগুলো সব যদি আমরা এইচ এইচ 1, 2, 3, 4, 5, 6, 7টা 8টা হাইড্রোজেন দিয়ে পূরণ করলাম C4H8, এটার নাম হচ্ছে 2-বিউটিন। যাই হোক, তোমরা নামটা কেন আসছে সেটা পরবর্তীকালে আমরা জানবো, 2-বিউটিন। এরপরে হচ্ছে আরেকটা যৌগ দেখো, যে চারটেই কার্বন পরমাণু রইল, অথচ এখানে এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে গেল, এবং এগুলোতে যদি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে দেখো এই যৌগটাও হচ্ছে C4H8, তখন এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। দেখতে পাচ্ছি যে কার্বন, একই সংখ্যক কার্বন পরমাণু কখনো পরস্পর দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা লিঙ্ক তৈরি করলো, তখন কিন্তু আলাদা যৌগ তৈরি হয়ে গেল, আবার পরস্পর এক বন্ধন দ্বারা একটা বদ্ধ শৃঙ্খল তৈরি হয়ে করলো, তখন একটা আলাদা যৌগ তৈরি হয়ে গেল। তাহলে এইটা যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্বনের এই যে জৈব যৌগের সংখ্যা এত বেশি, তার জন্য একটা দায়ী। আমরা এছাড়াও কার্বনের আরো কয়েকটা ধর্ম আমরা জানি, সেটা হচ্ছে যে এই জৈব যৌগের, সেটা হচ্ছে সমবায়বাদ ধর্ম, এবং আরেকটি বলেছি সমগণীয় শ্রেণী উৎপন্ন করে। তা এই এরপরেই আমরা পরের দিনে শুরু করব যে জৈব যৌগ কত রকমের জৈব যৌগ হয় পরের ক্লাসে, অর্থাৎ জৈব যৌগের শ্রেণী বিভাগটা আমরা আগে শিখে নেব, তারপরে আমরা সমগণীয় শ্রেণী ব্যাপারটাই যাব। ওকে, আজ এখান পর্যন্তই।